এই যে 48 ঘন্টার যে বন্ধ হচ্ছে, তো সেটা করে আমরা করছি কেন? এটা তো লোকের আপনার ক্ষতি হয়, বা অনেকে অনেকে বলে যে বন্ধ করে কি লাভ, বা আপনার যারা ছোটো ছোটো কাজ করে তারা বলে যে আমার ওদের নাকি রুজি আর কি রোজ আর কি নষ্ট হয়। তো এই পরিপ্রেক্ষিতে কারা কারা ডাকছে বন্ধ, এবং কি কি এর ইস্যু? আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিএমএস বাদে মোটামুটিভাবে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, তার মধ্যে মূলত সিআইটিউ, টিউসিসি, এইচএমএস, আইএনটিউসি, এআইসিটিউ, এআইটিউসি, এইভাবে যতগুলো সংগঠন আছে ওর সঙ্গে, তার সঙ্গে যুক্ত রাজ্য কেন্দ্রীয় স্তরে যত ফেডারেশন আছে, সে বিএসএনএল, বিএসএনএল স্টিল অথরিটি, ওয়ার্কার্স ইউনিয়নের অডিয়েন্স ফ্যাক্টরি, এইরকম সব কেন্দ্রীয় স্তরে যে সমস্ত ফেডারেশন আছে সকলকে নিয়ে একজোটে একটা লড়াইয়ে শ্রমজীবী মানুষ নামছে। কারণ তাদের দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে গত 15 সাল এবং 16 সাল দুটো ধর্মঘট করার মধ্য দিয়ে আমাদের যে দাবি দাওয়াগুলো পেশ করেছিলাম, 12 দফা দাবি, মূলত ILC 157, যেটার মধ্য দিয়ে একটা শ্রমিকের কত পাওনা হওয়া উচিত, রোজগার মজুরি কত হওয়া উচিত, তার হিসেব নিকেশ করলে দেখা যাচ্ছে আজকের দিনে প্রায় 26,000 টাকা হওয়া উচিত। ধরুন একটা শ্রমিকের ককেজি চাল লাগে, ককেজি ডাল লাগে, ককেজি তেল লাগে, সব হিসেব যদি করা যায়, তার পরিবারের একজনের সঙ্গে আরও 5 জন তার ফ্যামিলি মেম্বারকে যোগ করলে, তা দেখা যাচ্ছে 24,000 টাকা কম বেতন পেলে তার সংসার চলবে না। এই মূল কথাটা ভেবে শ্রমজীবী মানুষের মজুরির ন্যূনতম আমরা সেই 26,000 টাকা না চেয়ে 18,000 টাকা দাবি করেছি। আগে এটা দাবি ছিল 15,000 টাকা। এর আগে আমরা দুবার স্ট্রাইক করেছি, একদিন করে, দুদিন করে, কিন্তু সেই স্ট্রাইকের কথা যে আমাদের যে মূল কথা সেটা কেন্দ্রীয় সরকার একেবারেই কর্ণপাত করেনি। কর্ণপাত না করার জন্যে আবার শ্রমজীবী মানুষ একত্রিত হয়েছে, লড়াই ময়দানে নেমেছে। কারণ তার যখন চাকরির অবসর হয়ে যাবে তার ন্যূনতম পেনশন তাকে দিতে হবে 6,000 টাকা, এটা আমাদের দাবি। নিত্য দৈনন্দিন যে জিনিসপত্রের দাম বাড়ছে সেইটা দাম কমাতে হবে, মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। আমাদের যে শ্রমজীবী আইন আছে শ্রমিকদের বেঁচে থাকার জন্যে, মালিকের বিপক্ষে লড়ার জন্যে, মালিকের বিরুদ্ধে লড়ার জন্যে, সেই লড়ার ক্ষেত্রটা 44টা আইনকে 4টে করে নিয়েছে, সেই আইনগুলোকে এমনভাবে মালিকের পক্ষে আইনগুলো করছে যাতে শ্রমজীবী মানুষ মুক্তি পাবে না। শ্রমজীবী মানুষের কোনো রিলিফ নেই কাজ করতে গিয়ে, যে সে যখন তখন সে তার চাকরি চলে যেতে পারে, তার নিরাপত্তা নেই। তাই সে আজকে সোচ্চার হয়েছে এবং বলতে চাইছে একটা কথাই, আমি বাঁচতে চাই, আমার বাঁচার জন্য এই লড়াই, এই লড়াই আমি জিতছি, জিতবো, এই লড়াইকে সামনে রেখে আগামী দিনে 48 ঘন্টা স্ট্রাইক 8ই এবং 9ই জানুয়ারি সারা ভারতবর্ষে হচ্ছে, হবে।